আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি আরম্ভ করিতেছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে তার সাথে আল্লাহর প্রিয় হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার পাক রাজা লাখ কোটি সালাম দরুদ ভক্তি চুম্বন রেখে আমার দয়াল আমার মুর্শিদ আল হাসান আল হুসাইনি নাইবে রাসূল মঈনুদ্দিন আল মাজভান্ডারী রহমতুল্লাহের পাক চরণে প্রেম ভক্তি রেখে তরিকার ভাই বোন আশেকান সকলের প্রতি সালাম রেখে মাতা পিতার পাক চরণে ভক্তি রেখে দেশে দেশের বাহিরে যে বাউল আশেকান জাকিরান শ্রোতা বন্ধু ভাই সকলের প্রতি সালাম জানিয়ে আরম্ভ করব আজকের গানের পালা আল্লাহর শ্রেষ্ঠতম দুজন ওলি আউলিয়া হযরত বরপীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানে কুতুবের আব্বানী নূরে ইয়াজদানী গাউসে সামদানী সেই বরপীরের জীবনী দিয়েছেন আমি অধম লতিফ সরকারকে আর আল্লাহর আরেকজন মহান আউলিয়া হযরত খাজা মনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহে তার জীবনী গাবেন বাংলাদেশের সুনাম ধন্য গায়িকা শেফালী সরকার চাঁদনী মিউজিক সেন্টারের পক্ষ থেকে এই সিডি উপহার দেওয়া হচ্ছে প্রযোজক মোহাম্মদ নূর হোসেন সাহেব তার প্রতি সালাম সার্বিক ব্যবস্থাপনায় জনাব জীবন দেওয়ান সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম বরপীর 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 আউলিয়া রশির গাহিব তোমার গুণগান বরপীর 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 আউলিয়া রশির গাহিব তোমার আল্লাহর ওলি তুমি মাহবুবে সুবহানি আল্লাহর ওলি তুমি মাহবুবে সুবহানি কুতুবের রাব্বানি বাগদাদে স্থান বরপীর বরপীর আউলিয়া রশির গাইব তোমার গুণগান রমজানের মাসে সত্তরজন ভক্ত আসে এক সময় সত্তর বাড়ি দাওয়াত বড় পীরে কবুল বলিয়া সকলের মন জয় করিয়া পীরে কবুল করিয়া সকলের মন জয় করিয়া ভক্তের বাড়িতে পীরে দাওয়াত বড় পীর বড় পীর আউলিয়া রশির গাহিব তোমার প্রমাণ নবীর পরে নবী বরপীর হইতো নবী এই কথা রাসূলে করেছে প্রমাণ তাই তো সে প্রমাণ পাইল বরপীর ওলি হইল তাই তো সে প্রমাণ পাইল নবীজির দোয়া পাইল বেলাদের বাদশা হলো কই জীবন দেওয়া বরপীর বরপীর আউলিয়া রশির গাইব পীরের গুণগান একশো টাকায় আমায় বকশিস দিয়াছে
লতিফ সরকার তাহার প্রতি সালাম রেখেছে রে। বকশিশ যখন পাইলাম আমি আসরের ভিতরে, বড় পীর খাজা বাবাই আল্লাহর ওলি আল্লাহর বকশিশ হইল এই ভব সংসারে রে। আমরা শিল্পীরা গান গাইলে পুরস্কার পাই, বকশিশ পাই, আর আমার আল্লাহ হযরত বড় পীর আব্দুল কাদের জিলানিকে, আমার খাজা মঈনুদ্দিন চিশতিকে এই পৃথিবীর মধ্যে বকশিশ রূপে প্রেরণ করিয়াছে। আরো বকশিশ সামনে এসেছে চলিয়া, মোহাম্মদ নূর হোসেন ভাই 100 টাকা গেছে দিয়া, বড় পীর কোথায় তুমি যাইও রে দেখিয়া, এই টাকা বড় পীর কবুল করিয়া রে। এই শ্যামলী সরকার লতিফ সরকার গান গেলি বকশিশ আয়, আবার তুমিও পাইতে পারো, তা আমারে দিছে, আরে না দিলে আবার শরম না, ওই হিসাবে পাইতে পারো নাকি, ওই বুঝছি আর কি, আমারে দিছে আরে না দিলে লজ্জা না, ওই হিসাবে পাইতে পারো, তবে আশায় থাকো। আমার জিজ্ঞাসা থাকবে, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে তিনি পৃথিবীর মধ্যে আসলেন, ভক্ত পাইল পূর্ণিমার চান, পৃথিবীর যত ভক্তকুল রুহানি ভক্তকুল সবাই আমার খাজা মঈনুদ্দিন চিশতিকে পেয়ে তারা সবাই ইয়া খাজা হাবিবুল্লাহ, ইয়া খাজা হাবিবুল্লাহ ধ্বনি দিয়েছিল। আমার খাজা মঈনুদ্দিন চিশতি পৃথিবীর মধ্যে আসলেন কলির যুগের তরানিওয়ালা আল্লাহর ওলি কান্ডারি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে এসেই মাতৃগর্ভ থেকে অনেকগুলি কেরামতি করেছে, জীবনী বললে তার ভুরি ভুরি প্রমাণ পাওয়া যায়। আমি শুধু জানতে চাই, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, ওই মেরাজে যাবার সময় আমার নবী প্রথম আল্লাহর নূর, দ্বিতীয় তবা গাছের ফুল, তৃতীয় মনার গোলা হার, চৌঠায় তারা, পঞ্চমে মোরিনী, ষষ্ঠ মাধব সবী বৃক্ষের ফুল, অষ্টমে মামিনার গর্ভে, নবমে ভূমিষ্ঠ হলেন পৃথিবীতে, দশমে 50 বছর 2 মাস 27 দিনে যখন মেরাজে যান, বড় পীরের রুহানিটা বোরাকের সামনে এসেছিল, আমার নবীর কদম বড় পীরের পিষ্টে পড়েছিল, তাই বড় পীরের কদম সারা উলিয়ে উলিয়ার পিষ্টে। আমি জানতে চাই, আমার খাজা মঈনুদ্দিন চিশতি তিনি রুহানি জগতে এমন একটি কাজ করেছে যেই কাজের চিহ্ন আমার খাজা বাবার হাতের মধ্যে ছিল, আমি জানতে চাই রুহানি জগতে আমার খাজা বাবা কি কর্ম করেছিল, রাসূল তার হাতের মধ্যে কিসের চিহ্ন দিয়েছিল, যে চিহ্ন নিয়ে খাজা বাবা পৃথিবীতে এসেছে, এই চিহ্নটা কি ছিল। বড় পীর বড় পীর আউলিয়া রশির গাহিব তোমার গুণগান, বড় পীর বড় পীর আউলিয়া রশির গাহিব তোমার গুণগান, বড় পীর বড় পীর আউলিয়া রশির গাহিব তোমার গুণগান। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আরম্ভ করিতেছি পরম করুণাময় আল্লাহ পাকের নামের উপর, তার সাথে তার পেয়ারা হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দরবারে ভক্তি চুমন রেখে, তৎসঙ্গে পৃথিবীর যত উলিয়া উলিয়া গাউস কুতুব সকলকে স্মরণে রেখে, এবং আমার মুর্শিদে কেবলা হযরত মাওলানা মঈনুদ্দিন আহমেদ মাজভাণ্ডারিকে স্মরণে রেখে, এবং আমার গানের যিনি গুরু আব্দুস সুবহান সরকার তার চরণে ভক্তি রেখে, এবং উপস্থিত শ্রোতাবৃন্দ যারা রয়েছেন সবার প্রতি সালাম রেখে, সবার কাছে দোয়া কামনা করে আমি আমার মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে যে পালাখানা নিয়ে হাজির হয়েছি সে পালার নাম খাজা এবং বড় পীর। চাঁদনি মিউজিকের সেন্টারের পক্ষ থেকে এই পালাখানা উপহার দেওয়া হচ্ছে। যিনি নাকি আপনাদের মাঝে এই পালা উপহার দিচ্ছে, জনাব নূর মোহাম্মদ হোসেন সাহেব, প্রযোজক এবং পরিবেশনায় জীবন দেওয়ান, তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমার প্রতিপক্ষ বাংলাদেশের সুনামধন্য গায়ক, কোকিল কণ্ঠের অধিকারী জনাব লতিফ সরকার সাহেব,
চমৎকার একটি গান করলেন, গান গেয়ে 200 টাকা পুরস্কার পাইলেন, আবার ফাঁকে কিছু কথাও বললেন। আসলে কি, যে কথা বলে গেছে আপনারা তো শুনছেন, বকশিশ হলো মনের ব্যাপার, গান শুনে ভালো লাগলে বকশিশ আসে। তো যারা বকশিশ দিলেন গান তাদের কাছে ভালো লাগছে, বলে তোমারও দিতে পারে, আর না দিলে কেমন দেখা যায়, শরমের ব্যাপার। আসলে আর মানুষের তেরা কথা, জাগো নাকি ঝগড়া করার অভ্যাস, ঝগড়া কেউ করতে না চাইলেও পায়ে পাড়া দিয়ে কয়, তেমন পায়ে পাড়া দিলি কেন, দেয় কিন্তু উনি। এই লতিফ সরকার, খবরদার করে দিলাম, মন মেজাজ খারাপ করেন না, কারণ দুজন উলিয়া উলিয়ার জীবনে আমরা গাইতেছি। ঝগড়া অন্য অন্য পালায় করা যায়, নারী পুরুষ পালা হইলে আপনার কতটুকু আছে, হ্যাঁ এটা দেখাই দিতাম, কিন্তু পালা তো খাজা বড় পীর, এই পালার মধ্যে কোনো তর্ক, মানে ওই যে যেরকম তর্ক আপনি করতে চান কাজা কাজে, এরকম কাজা তো এর মধ্যে করা যায় না। ততই আপনাকে সাবধান করে দিলাম, আপনি কিন্তু আমারও চিনেন, আপনারা আমি যতটুকু চিনি আপনিও আমার থেকে আমাকেও চিনেন। তো যাই হোক, এটুকু বললাম আপনাকে। তো আমার কাছে একটি প্রশ্ন করেছে, আমি জবাব দিই ইনশাল্লাহ, তবে তার আগে আমার খাজা বাবার পালা থেকে ছোট করে একখানা গান, গানের পরে তার সে কথা আমি মীমাংসা করব। পলকে পলকে মনে পড়ে তোমাকে, হে পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও খাজা, কবে হবে দর্শন ও বাবা, কবে হবে দর্শন, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও খাজা,
ভাবেতে প্রশ্ন করে লতিফ সরকার তার কথার জবাব দিবে শেফালী সরকার 200 টাকা কিন্তু পুরস্কার পাইছি কিন্তু কইলাম না কারণ তোমার মতো কইলেই আমি যাই সমান সমান হইয়া এই জন্য কইলাম না লতিফ ভাই বইলাম বলিলাম তোমারে এইবার আমি যাব ভাই রে প্রশ্নের ভিতরে ওই যে আরো 20 টাকা বেশি আও মন আছে তুমি পাইছো 200 টাকা আর আমি 220 টাকা পাইছি এই যে তলে পড়ছো যাক এটা আমার দয়াল খাজার মর্জি ধন্যবাদ আসসালামু আলাইকুম বলে রুহানি জগতে আমার খাজা বাবার একটা প্রমাণ ছিল হাতে শেফালি বল সমাচার রুহানি জগতে খাজা বাবার হাতে কি প্রমাণ ছিল সেই কথায় আসরেতে ভেঙে চুরে বলো আমার দয়াল নবী যখন মেরাজে যাবে যেই বোরাকে চড়ে মেরাজে যাবে ওই বোরাকটা আমার দয়াল নবী থেকে একটু উঁচা তাই উঠতে পারে না একটা পাথর এসে সাহায্য করলো এই পাথরটা হলো আমার বড়পীর কিন্তু যেই ঘোড়ার গলার মধ্যে যে দড়ি ছিল লাগাম ছিল এই লাগামটা ধরেছিল আমার খাজা বাবা বড়পীর এবং খাজা বাবা দুইও জনে আমার রাসুলের বংশধর আর সেই মেরাজ লগ্নে দুইও জনে আমার রাসুলের পাশে ছিলেন বড়পীর ছিলেন পাথর রূপে আর আমার খাজা বাবা ছিল ওই ঘোড়ার লাগামের মধ্যে ধরে ঘোড়াটাকে স্থির মানে বোরাকটাকে ওই বোরাকটাকে স্থির রেখেছিল আমার খাজা বাবা তাই প্রমাণ স্বরূপ খাজা বাবার হাতের মধ্যে ওই চিহ্ন ছিল এই তো আপনার কথা ছিল গেল শেষ হইয়া এবার আমি ছোট্ট করে যাইব জি গাইয়া আপনি বলবেন আমার বড় পীর যখন মাতৃগর্ভে থেকে পৃথিবীর মধ্যে জন্ম নিল জন্ম নেওয়ার পরে বড় পীরের বয়স মাত্র একদিন দুই দল এমন ঝগড়া লাগলো আমার বড় পীর মিঠাই ছিল উদাহরণস্বরূপ আমার দয়াল নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম তিনিও শিশুবেলায় এরকম একটা বিবাদ একটা ঝগড়া মীমাংসা করেছিল যেমনি করে ওই রকমই হুবাহুব আমার বড় পীরও একদিনের শিশু হয়ে সে একটা এমন বড় সমস্যা সমাধান করেছিল দুই পক্ষ এক পক্ষ আরেক পক্ষকে লাঠালাঠি মানে মারামারি খুনাখুনের অবস্থা এমন একটা পর্যায়ে আমার বড় পীর একদিনের শিশু হয়ে সে ঝগড়াটাকে মীমাংসা করেছিল আমার শুধু জানার ইচ্ছা ঝগড়াটা কি হয়েছিল আয় হযরত খাজা মঈনুদ্দিন চিশতিয়া থাকো তোমার আশাতে চাইয়া হযরত খাজা মঈনুদ্দিন চিশতিয়া থাকো তোমার আশাতে চাইয়া যাই যাবে আমলের জীবন ও খাজা কবে হবে দর্শন ও বাবা কবে হবে আমার যাহা জিজ্ঞাসা ছিল শেফালী সরকার চমৎকার ভাবে আমার প্রশ্নের জবাব করলেন এবার আমার কাছে জিজ্ঞাসা করলেন আমার আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দাই হালিমার কোলে ছিলেন তিনি একটা বিচার করলেন পৃথিবীর মধ্যে খুব সুন্দর বিচার অর্থাৎ
দাই হালিমার ডান স্তনের দুগ্ধটা খাইতেন, তার দুধ ভাইয়ের জন্য বাম স্তনের দুগ্ধটা রেখে দিয়েছিলেন। অর্থাৎ তিনি বুঝাইতে চাইলেন, আমার বড় পীর একদিনের শিশু, তিনি মায়ের কোলে শুয়া শুয়া অনেক বড় একটা ঝগড়ার সমাধান করে দিলেন। সেটা কি সমাধান করলেন? বড়পীর যেদিন জন্মগ্রহণ করলেন ছিলেন ২৯শে শাবানের চাঁদ, কেউ কেউ সেদিন রোজা রাখলেন চাঁদ না দেখেই, আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আবার কেউ কেউ বলে আজকে চাঁদ ওঠে নাই, আজকে রোজা রাখা যাবে না, রোজা রাখার নিয়ম হলো চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে রোজা ভাঙ্গা। দুই গ্রুপ যখন ঝগড়া লাগে, তারা উভয়ে বললেন যে উম্মুল খায়ের ফাতেমা যিনি মাজনুনী, তিনি অনেক জ্ঞানী, কোরআন কিতাবে পারদর্শী, আমরা তার কাছে যাব, দেখি সে কি বলে। মায়ের কাছে যখন আসতেন, মা বললেন আমিও তো জানি না আজকে রোজার পয়লা কিনা, তবে আমার একটি শিশু বাচ্চা আজকে জন্ম নিয়েছে। মা পর্দার আড়াল থেকে বলতে লাগলেন, আমার বাচ্চা জন্মগ্রহণ করার পরে একবার শুধু দুগ্ধ খেয়েছিলেন, আমি সারাদিন চেষ্টা করে আমার বাচ্চার মুখে দুধ তুলে দিতে পারলাম না, সারাদিন চলে গেল। মা বললেন তোমরা চলে যাও, মাগরিবের সময় আমার ছেলে যদি দুগ্ধ খায় তাহলে মনে করে নিবা আজকে রোজার পহেলা, আমার ছেলে রোজা জন্ম নিয়েই রোজা রেখেছে। সারাদিনের মা স্তন মুখে তুলে দিতে চাইলেন, বড়পীর চুষলেন না। যখন মাগরিবের ওয়াক্ত হইল, মা ঢেকে রেখেছে, আমার বড়পীরের কচি হাত দিয়া টানতে টানতে মায়ের স্তনটা মুখের মধ্যে নিয়ে চুষতে লাগলেন। মা বলে দিলেন তোমরা সবাই জেনে রাখো আজকে রোজার পহেলা, আমার ছেলে আব্দুল কাদের জন্ম নিয়েই সে রোজা রেখেছে। সুবহানাল্লাহ। তাই সেদিন সকলের ঝগড়া মিটে গিয়েছিল, অর্থাৎ আমার বড়পীর আব্দুল কাদের জিলানির মায়ের সিদ্ধান্ত সবাই মেনে নিয়েছিলেন, আমার বড়পীর জন্ম নিয়ে রোজা রেখেছে। কত বড় আউলিয়া! বড়পীর যখন শিশু, মাদ্রাসা যায় লেখাপড়া করতে, মাদ্রাসার আলেম, তখন বড়পীরের বয়স ৫, ৭ থেকে ৮ বা ১০। আলেম সাহেব বললেন পড়ো আলিফ বা তা সা, বড়পীরকে গেলি সব আমি জানি, বলে পড়ো সুরা ফাতিহা, বলে এইটাও জানি, বলে পড়ো সুরা বাকারা, বলে এইটাও জানি। হুজুর বলে তুমি কোন পর্যন্ত জানো একবারে বলো। আমার বড়পীর বলে হুজুর আমি মায়ের গর্ভ থেকে ১৮ পারা কোরআন শরীফ মুখস্থ করে তারপর পৃথিবীতে এসেছি। হুজুর কয় ১৮ পারা কোরআন শরীফ আমিও তো জানি না। বলে কেমন মায়ের গর্ভে তুমি ছিলা যে মায়ের গর্ভে থেকে ১৮ পারা কোরআন শরীফ মুখস্থ করেছো? তোমার মাকে যদি এক নজর দেখতাম আমার জীবন ধন্য হয়ে যেত। বলে বড়পীর বলে হুজুর আসেন আমার সাথে আসেন। হুজুরের হাতে একটা বেত, বড়পীরের কাঁধে হাত দিয়ে আসতেছে, আমার বড়পীর আব্দুল কাদের জিলানি হুজুরের সাথে আসতেছে। মা দেখে হুজুরের হাতে বেত, বড়পীরকে নিয়ে আসতেছে, মা মনে মনে ভেবেছে হয়তো আমার ছেলে কোনো বেয়াদবি করেছে। মা হাতের মধ্যে লাঠি নিয়ে বলে আয় আব্দুল কাদের, আমি নিজেই তোর বিচার করব। বড়পীর মায়ের হাতে লাঠি দেখে কবরস্থান দিয়ে দৌড় দিয়েছে, ৪৫০ মুর্দার ছিল কবরস্থানের মধ্যে, সব লাঠি সোটা লয়ে দাঁড়ায় গেছে। বড়পীর দাঁড়ান, কে আপনাকে মারে, আমরা আপনার সাথে আছি। বড়পীরের মা বলে আব্দুল কাদের তুমি গর্ভে থেকে জ্বালাইছো, দুনিয়ায় আয়া মুর্দার দিয়ে আমার মারকে হইতে চাও? বড়পীর বলে মা গো গর্ভ থেকে কেমন জ্বালাইছি তোমারে? বলে মনে নাই, একবার তুমি ৬ মাসের গর্ভে ছিলা, হঠাৎ করে দেখলাম গর্ভ খালি হয়ে গেছে, তুমি কোথায় গিয়েছিলে? আমি বড় চিন্তিত ছিলাম। বড়পীরকে মা গো মনে করে দেখো, এক ভিক্ষুক এসেছিল ভিক্ষার জন্য তোমার কাছে, যখন হাত পাতে ওই ভিক্ষুক তোমার হাতের রূপ দেখে পাগল হয়ে যায়, তোমার ইজ্জত নষ্ট করতে চায়, সেই দিন আমি তোমার গর্ভ থেকে বাতাসের রূপ ধরে নাসিকা দিয়া বাহির হইয়া বাঘের একটা রূপ ধরে ওই ফকিরকে হত্যা করে আবার তোমার গর্ভে চলে যাবে। মা মনে পড়ে একটা বাঘ একটা ফকিরকে হত্যা করেছিল? মা বলে হ্যাঁ মনে পড়ে তো, একটা বাঘ ফকিরকে হত্যা করেছিল। বড়পীরকে মা গো ওই বাঘটা আমি ছিলাম, আমি সন্তান হইয়া গর্ভে থেকে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করেছি, ভালো করেছি না মন্দ করেছি? মা বলে আব্দুল কাদের এটা তো ভালো করেছো। বলে আর খারাপ কি করেছি? বলে একদিন তুমি আমার গর্ভে ছিলা, পাশের বাড়ির বড়ুই খেতে মন চাইল, আমি বড়ুই খেতে যাইতে চাচ্ছিলাম, তুমি নাভির মধ্যে ধরে টান দিয়ে এমন জোরে ব্যথা উঠাই দিলা, আমার আর বড়ি খাওয়া হলো না, আমার মনের আশা পড়লো না। বড়পীরকে মা গো আমার বাবা তোমার বাবার বাগানের একটা ফলের কিঞ্চিত মাত্র খাইয়া ১২ বছর গোলামি করেছে, তাও মাপ পায় নাই, তোমাকে বিয়ে করতে হয়েছে। ও মা তুমি যার গাছের ফল খাইতে চাইলা ওই বাগানের মালিক পৃথিবীতে নাই, তুমি যদি মা ফল খাইয়া পরের গাছের ফল খাইয়া ঋণী হইতা, মা গো হাসরের মাঠে আল্লাহর কাছে তুমিও লজ্জা পাইতা,
আমিও লজ্জা পাইতাম, তাই মা পরের গাছের ফল খাওয়া নিষেধ, এই জন্য তোমাকে নারী ধরে টান দিয়া পরের গাছের ফল খাইতে দেইনি, ভালো করেছি না মন্দ করেছি? মা বলে বাবা এটা তো ভালো করেছো। বলে আর কি করেছি? বলে একদিন তুই আমার যখন গর্ভে ছিলি বাথরুমে যাইতেছিলাম, নারী ধরে টান দিলি, আমার জামা কাপড় পায়খানা করে নষ্ট করে ফেললাম, আমি বড় লজ্জা পেয়েছিলাম। বড় বীর মা ওই বাথরুমের মধ্যে ছিল বিষধর সাপ, তুমি যদি যাইতা ওই সাপ তোমাকে ধ্বংসন করলে তুমিও মরে যাইতা আমিও মরে যাইতাম, তাই ছেলে হইয়া মায়ের জীবন রক্ষা করেছি, তোমাকে বাথরুমে যাইতে দেই নাই, এটা কি খারাপ করেছি না ভালো করেছি? মা বলে বাবা এটাও তো ভালো করেছো। বলে মা গো সন্তান কখনো মায়ের অমঙ্গল করতে জানে না। ওই হুজুর খারায় খারায় শুনতেছে, আঠারো পরা কোরআন শরীফই মুখস্থ করছে না, গর্ভে থেকে আরো কিছু করছে। হুজুর কয় মা তোমার ছেলেকে শিক্ষা দেওয়ার ক্ষমতা আমার নাই, তোমার ছেলেকে বাগদাদে পাঠিয়ে দাও। আর ওই যে মুর্দার, বড়বীর কয়, বড়বীরের মা কয় আব্দুল কাদির এই যে মুর্দাররা লাড়ি লইয়া খারায় দিছে, এগুলি বিদায় কর। বড়বীরকে এই মুর্দাররা আমার মা আমার শাসন করে, তোমরা আসলা কেন, যে যেখানে ছিল আবার সেখানে চলে যাও। সকল মুর্দার কবরের ভিতরে চলে গেল, একটা কয় হুজুর আমি যাবো না, নাম তার জামালিল্লাহ। বড়বীর কয় যাবে না, তার অর্থ কি? বলে হুজুর মইরা দেখছি একবার অনেক কষ্ট, আমি আর মরতে চাই না। বড়বীর বলে তুমি কি চাও? বলে আমি কিয়ামত পর্যন্ত আয়ু চাই। বড়বীর বলে ঠিক আছে, তোমাকে কিয়ামত পর্যন্ত আয়ু দেওয়া হলো, আমার একটা সালাম তুমি ঈশা নবীর কাছে দেওয়ার পরে তোমার মরণ হবে, নাম তার জামালিল্লাহ, সে ছিল আছে এখনো আছে, তিনি ওই সালাম নিয়ে ঘুরতেছে। আমার বড়পীর আব্দুল কাদের জিলানী শিশু অবস্থায় যে কেরামতি করেছে, বললে দশটা সিঁড়িতে বললো বলে শেষ করা যাবে না। বুকিয়াসন পাতিয়া হৃদাসন বসায়া রাগব চরণ বুকি জোড়ায়া ও বড়পীর রাগব চরণ বুকে জোড়াইয়া হেই বুকে আসন পাতিয়া হৃদাসন বসায়া রাগব চরণ বুকে জোড়াইয়া ও বড় পীর রাগব চরণ বুকে জোড়াইয়া তোমায় বুকে জোড়াইয়া তোমার নাম হৃদয়ে যাহার গো বড়পি নাই তাহার ভয় আমার বড় পীরের গান গাহিলে একশো টাকায় আসে আসে চলিয়া বুকে আসন পাতিয়া হৃদাসনে বসায়া রাখবো তোমায় বুকে
साफल सरकार को हमारे सीनो हरे सीनी नहगोबारी मीरपुर ग्रामेर बारे मतलब आसे सबारो आसे गान जगते आसार आगे नाम आसल आरजुदा শিল্পী হওয়ার পরে আমি লতিফ সরকারের নাম দিছি শেফালী সরকার সমগ্র একটা নাম আজকে আমারকে আমারে তুমি চিনো সত্য কথা এই দেখেন হাসতাছে আর যদি সত্য না হইতো তাহলে মুখটা বেজার করে রাখতো কথা সত্য না ওই যে দেখো আমার সাথে যাই হোক কয় ২০ টাকা বেশি পাইছি আরে পোলাপান যখন সিকটার করে বাপ মাই হুদাই হাতের মধ্যে আনন্দ ঠিকই করাবার একটু পরে কই থাকবো টিয়া কই থাকবো বসা ঘুমাই যাব তো যাই হোক এই যে বড় পীর খাজা বাবার জীবনী যে উনি সঠিক ভাবে যুক্তি উক্তি দিয়া সম্পূর্ণ ভাবে গাইতেছে এর জন্য আমার হৃদয় খুব খুশি হয়ে গেছে আপনাদেরও ভালো লেগেছে তাই আশা করি এই পর্যন্ত সামনে আল্লাহ ঝাড়ি যদি বেশি দিয়া বলাও তাহলে শৈবার একটা রাস্তা রাখতে লইও তা নইলে খাইতে দেবো কিন্তু কারণ মহিষের দুগ্ধ না খুব গরম নাকি এটা নাকি মাটির পাতিলের মধ্যে রাখা যায় না এটা সিংহ 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 এই তো এমনি আমার মন ভালো আছে আমি কিছু কই থেকে ভুল লাগলে আমার মনে করে সিংহর দুগ্ধ অনেক গরম যার জন্য মাটির পাতিলের মধ্যে রাখলে ভাইটা যায় লতিফ সরকার যে ঝাড়ি ঝুড়ি যুক্তি উক্তি যাই দেয় ভালো একজন যোগ্য গায়িকা বিধায় সে সইতে পারবে বিধায় হয়তো দুই চার কথা বলি কিন্তু সবারে বলি না ওই মাটির ভান্ডের মতো ভাইটা যাইব তাই আমি যা বললাম তুমি খালি জবাব দিবা হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী তিনি সব কিছু জানে তারপরে একদিন মনে একটা আশা কইরা একটা জায়গায় গেলেন এই জায়গায় গেলে এই জিনিসটা পাবো কিন্তু ওই জায়গার মধ্যে যাওয়ার পরে বড় পীর আর পাইলেন না আমি জানতে চাই বড় পীর কোথায় গিয়েছিল সে আমি মানে যেটা বলতেছিলাম বড় পীর কোথায় গিয়েছিল নদীর পারে সে নদীর পারে খাবার খাইতে গেলেন ওই খাবার খাইতে গিয়ে আমার বড় পীর আব্দুল কাদের জিলানি দেখে যত অলিয়া অলিয়া পীর মুসি সবাই না খেয়ে আছে সে সবকিছু যাইনো নদীর পারে গিয়া ফিরে আসলেন তেমনি খাজা মইনুদ্দিন চিস্তি একদিন মনে মনে আশা করে এক জায়গায় গেলেন একটা জিনিস পাওয়ার জন্য কিন্তু সেখানে গিয়া পাইলেন না আমার খাজা বাবা কোথায় গিয়েছিলেন কি আশা করে গিয়েছিলেন সেই জিনিসটা পাইলেন না কেন রাখবো তোমায় বুকে জোড়াইয়া এই বুকে আসন পাতিয়া হৃদয়াসনে বসায়া রাখবো তোমায় বুকে জোড়াইয়া ও বড় পীর রাখবো তোমায় বুকে জোড়াইয়া
এই লতিফ সরকার আপনাকে আমি সাবধান করে দেই, আপনি যে সমস্ত কথা বলে গেলেন, একবার আমাকে বলে যে মাইটটা ভান্ডে সিংহের দুগ্ধ থাকে না, এই সমস্ত কথা বলে আমার একটু ফুলাইলো যে যুক্তিতর্ক দিয়া শেফালি সরকার খুব ভালো গায়, ধন্যবাদ দিল। আবার একটু পরে পোলাপানও কয়, এই দুইটার মধ্যে কোনটা হাসা? হয়তো পোলাপান, আর নাইলে দুগ্ধ টিকে অথবা টিকে না, দূরের একটা কইবেন। দুটায় যদি চালান একখান কথা কয়ে গেলেন, আমার নাম বলে কি আসিল কিরে আরজুদা? হ্যাঁ বলে আমার নাম শেফালি রাখছে, চাপা বাজে করার আর জায়গা পাও না। তোমার মনে আসেনি তোমার এই যে লতিফ সরকারের নামটা চাইছিল ঘুরে একটা ডিস্কো নাম রাখতে, পরে আবুল কাকার আমি কুছি যে না কাকা, এই লতিফ সরকারের নামটা সুন্দর আছে, দেখো শেফালি সরকারের কথা মানে বাসি হইলে ফলে আর কি, তুমি টেয়ার করো না না, এই যে লতিফ সরকার এখন সারা বাংলাদেশে দেশে বিদেশে গান গাও, এটা হলো আমার দেওয়া, এই যে লতিফ সরকার টেয়ার পাও না না। যাক গেল এই কথা, তো তিনি আমার যেই প্রশ্ন ছিল সুন্দর জবাব দিতে করলেন, জবাব দিয়ে আমার কাছে একটি প্রশ্ন করলেন, আমার খাজা মরুদ্দিন চিস্তি কি যেন খুঁজতে গেলেন, খুঁজে খুঁজে হয়রান হলেন, তবু সে খুঁজে পেল না, কি পেল না, কোথায় গিয়েছিল, কাকে খুঁজতে, কেন? আমি জবাব দিব, তবে এর আগে আমার পালায় খাজা বাবার জীবন অনুসারে খাজা বাবার একখানা গান রাখি, গানের পরে তার কথা ইনশাল্লাহ অবশ্যই আমি মীমাংসা করব, আপনারা সবাই ধৈর্য ধরে বসে থাকেন। হিন্দির অলি খাজা বাবা, হিন্দির অলি খাজা বাবা, বাবা তুমি বড় হও দয়াবান, ও হিন্দির অলি খাজা বাবা, বাবা তুমি বড় হও দয়াবান,
जलाल देवानी रे भेबे कई जलाल देवानी तुम देखा दिया शांति करो प्राण हो हिंदर लिखा जा बाबा बाबा तुम बड़ हो दयावान हिंदर लिखा जा बाबा बाबा तुम बड़ हो दयावान जवाब दिबे शेफाली सरकारे सुनी नेबेन जत आशे कान লতিফ সরকার প্রশ্ন করলেন আমাকে যে আমার খাজা বাবা কোথায় গেলেন কি জিনিস খোঁজার জন্য গিয়ে পেলেন না আমার খাজা বাবা গিয়েছিল বড় পীরের উদ্দেশ্যে আপনি হয়তো এটা জানেন আমার খাজা বাবা এবং বড় পীরের একটা সম্পর্ক আছে যে সম্পর্কের কথা অনেকেই জানে না আবার কিছু কিছু লোক জানে সেই সম্পর্কটা হলো মামা আর ভাইগনা ওই যে অনেক জায়গায় লেখা দেখেন না মামা ভাইগনা যেখানে আপদ নাই সেখানে কি ভাই ঠিক আছে না তো এরকম খাজা এবং বড় পীর ছিল সম্পর্কে মামু ভাইগনা তাই বড়পুর একজন আল্লাহর ওলি খাজা বাবা একজন আল্লাহর ওলি তাই অনেক দিন যখন খাজা বাবা বড়পীরকে দেখতে ছিল না তাই বড়পীরকে দেখার জন্য গিয়েছিল কিন্তু পাইল না কারণ বড়পীর এক নাগারে ৪০ বছর সংসার ত্যাগ করে মানুষের চোখের অন্তরালে এমন জায়গায় চলে গিয়েছিল বড়পীর ৪০ বছর নিখোঁজ ছিল যেমন আজকে লতিফ সরকার আমি শেফালী সরকার গান গাইতেছি এখন আমাদের সিজন টাইম দেখা যায় একই সংগঠনের শিল্পী আমরা যদিও কিন্তু রাত্র দিনে গান গাইতে গাইতে এক মাস ধরে লতিফ সরকারের সাথে আমার দেখা হয় না আজকে এই যে সিডির তারিখ আছে আগে থেকে কোম্পানির সাথে বলা আছে এক মাস পরে তার সাথে আমার দেখা এরকম একটা লোকের সাথে যদি আমার দৈনিকই দেখা হয় তার সাথে যদি মাঝখান দিয়া ১০-১২ দিন যোগাযোগ না হয় লোকটা কি মরে গেল রে আরে কই আছে রে এই যে একটা মহব্বত ভালোবাসা তো যার কারণে আমার খাজা বাবা বড় পীরের উদ্দেশ্যে গিয়েছিলেন বড় পীরকে খোঁজার জন্য কিন্তু বড় পীরকে সে না পেয়ে মনে আবেগ নিয়ে সে আবার চলে আসলেন এই ছিল তার কথা আমি সংক্ষিপ্ত আকারে জবাবদিহিতা করলাম এবার আমি জানতে চাই আসতে এই যে বকশিস নিয়ে যে কথা সৃষ্টি হয়েছে নাকি একটা প্রশ্ন করি দেখি শোনার চন্দে ঠিক মতো জবাব দেয়নি হ্যাঁ আপনি বলবেন তো এই যে আমাদের গান শুনে শ্রোতারা খুশি হইয়া টাকা পুরস্কার করে আমার বড় পীরও একজন গায়কের গান শুনে বড় পীর একটা মজলিসে ওয়াজ করতেছিল ওই ওয়াজ করা বাদ দিয়া বয়াতির গান শুনা আমার বড় পীর বয়াতিকে ১০০০ স্বর্ণ মুদ্রা পুরস্কার করেছিল আমার শুধু জানতে ইচ্ছা ওই বয়াতি ছিল কে কি গান গাইছিল যদি পারেন একটু গায়ে শোনাইবেন ওই গানটা ভাই একটা গল্প মনে হয়েছে কইতাম নি এক বেটায় বিদেশ থাকে তো ছোট একটা পোলা তো মাসে মাসে টাকা পাঠায় আর স্ত্রীর কয় এই আমার পোলারে ঠিক মতো পড়াশোনা করায়ও তো মোটামুটি ৮ বছর হয়েছে ৮ বছর পরে ওই বেটায় বিদেশ থেকে আসছে আসার পরে পোলারে ডাক দিছে এই এদিকে আসো বাবা কত ৩ আর ৬ কত কয় কে ১১ ৩ আর ৬ বলে ১১ আচ্ছা আচ্ছা কত বাবা ৫ আর ১০ কত কয় কে ১৩ মানে প্রশ্ন করতে দেরি ও জবাব দিতে দেরি না পোলা বান্ধু
এখন ওই বেটা রাগ হইয়া মারে মারছে, তোর টাকা পয়সা দিলাম, তুই একটু সন্তান মতো বাচ্চারে পড়ালেখা করা বিনা ঠিক মতো জবাব দে না, কারণ পোলারে মারছে মায় ঘরে বয়ে বেটা গায়ে তুই কান্দস কে লেগা, পোলারে মারছে তুই কান্দস কে লেগা, কয় কান্দুম না, হ্যাঁ তুই আমার পোলারে জিজ্ঞাসা করছো কত সুন্দর জবাব দিছে, কয় জবাব দিছে জবাব হয়েছেনি, কারণ না হোক তুমি জবাব প্রশ্ন করতে দেরি, ওকে জবাব দিতে দেরি করছে, কি সুন্দর জবাব দিছে। ও সোনার চান লতিম সরকার, তুমি আবার সোনার চান্দের মতো জবাব দিও না, তাহলে কিন্তু সমস্যা আছে। বাবা তুমি বড় হও দয়াবান। ধন্যবাদ। আমার যা জিজ্ঞাসা ছিল খুব সুন্দরভাবে জবাব করলেন। আসলে একটা শিল্পীর কথা বললেই হয় না, সে কথার ওজন থাকতে হবে, সেই কথা জ্ঞানীর কাছে গ্রহণযোগ্য হইতে হবে। শেফালি সরকার যে কথা বলল সবই ভালো লেগেছে, গ্রহণযোগ্য সবই ভালো, কিন্তু একটা কথা একটু কেমন কেমন জানি পেয়ে ফেলাইল, মানে এই পার্লার মধ্যে এটা না কইলেও পারতো, কারণ আমাকে প্রশ্ন করেছে বরপীর আব্দুল কাদির জিলানি এক বয় থেকে স্বর্ণ পুরস্কার দিয়েছে, প্রশ্ন করে আবার বলে এক লোক বিদেশ ছিল, বিদেশ থেকে বাড়িতে আসে, ছেলের জায়গায় তিন আর ছয় নয় কয়, ছেলেকে একুশ মারছে, ছেলের মা কান্দে কয় কান্দকে, কয় তোমার ছেলে তিন আর ছয় কয় একুশ, কয় আর যাই কো, জবাব তো দিছে লগে লগে। তো এইটা তুমি কি মনে করিলা কইলা, আমি যদি জীবনী অনুযায়ী সঠিক জবাব না দিই তারপরে কইতা, তুমি আন্তাজির মার মতো উজাই উজাই যে কথাটা কইলা মন্ডা কইনা টোটা কাটতে দেই। এটা হইলে কার্য ঘুরে মহিলা বুঝছেন, সবই ভালো, মাঝে মাঝে একটু কার্য গেলেন গেলে বেশি করতে যায়। এক মহিলা ছিল গ্রামে, এর নামে হরতাল ডাকছে, কারণ বেশি বেশি খালি আগুরি আগুরি কথা কয়, মানে এটার নামে হরতাল ডাকলাম মন লাগে কেউ কথা ঘুম না। একটা মহিলা যে সব সময় ঝগড়া করে গলা খাজ যায় যার, হের লোকে যদি কেউ কথা না কয় ভাল লাগে, যারা যারা একসাথে মিলে মিশে আছে ওরা নদীর ঘাটে গেছে, ওই কাজে ঘুরে ওরা নদীর কাছে পিছিয়ে পিছিয়ে গেছে। শেফালি নাকি শেফালি সরকারের মতোই যে হতিনেরা তোরা আমার লোক কথা কইতি না, খারাপ কথা কইতেছি, একলা একলা কইতেছে। আজকে খিচুড়ি আনছিলাম আধা কেজি লবণ দিয়া, আধা কেজি চাল দিয়া, আধা কেজি ডাল দিয়া, আধা কেজি মরিচ দিয়া। আমার জামাই খাইয়া যাবালা কইল এই কথা কি কারো কাছে ভালো লাগে, একটা কই ওই আধা কেজি লবণ, আধা কেজি মরিচ, আধা কেজি চাল, আধা কেজি ডাল, আধা কেজি হলুদ, এ দিয়ে খিচুড়ি রান্না কেউ ভালো কয় হতি ধরছে, আমার জামাই খাইয়া আমার ভালো কইছে তাদের তুর্কি, মানে ও একটা ঝগড়া করার সিস্টেম করে। তো শেফালি সরকার ওরকম না, আমি তোমার কইতে পারতাম এরকম কিন্তু কইলাম না, যাও আজকে ভালো একটা পালা একটা কথা দেখাইলাম আর কি, অন্য কোনো পালা হইলে কইতাম, এই পালা দিকে কইলাম না। তবে তুমি শোনো, তুমি যে প্রশ্ন করেছ প্রশ্নটা খুব ভালো,
আমার বড়বীর ওয়াজ করে ওয়াজের মাহফিলের মধ্যে মোটাবাসি ওয়াজের মাহফিলের মধ্যে আমার বড়বীর আব্দুল কাদের জিলানী হঠাৎ করে ওয়াজ ছেড়ে বললেন এমন কেউ আছো আমাকে 1000 স্বর্ণমুদ্রা বকশিশ দিবা বড়বীর চাইলে কে না দেয় এক ভক্ত বড়বীরকে 1000 স্বর্ণমুদ্রা দিল ওই স্বর্ণমুদ্রা বড়বীর কবরস্থানের মধ্যে এক বয়তি গান গাইতেছে এক ভক্তকে বললেন এই স্বর্ণমুদ্রা আমাকে না ওই বয়তিকে নিয়ে কবরস্থানে দিয়ে আসো কবরস্থানের নাম আজাস নামক গ্রস্থান ভক্ত দিয়ে আসলেন ওয়াজ শেষে ভক্তরা বলেন হুজুর আপনি তো গান বাজনা তেমন একটা ভালোবাসেন না তে 1000 স্বর্ণমুদ্রা একটা বয়তিকে কেন দিলেন আমার বড় পীরকে তোমরা ওই বয়তির কাছে জিজ্ঞেস করো সে কবরস্থানে গান গায় কেন বড় পীরের ভক্তরা গিয়া বলে হে বয়তি সাহেব আপনি কবরস্থানের মধ্যে গান গান কেন ওই বয়তি বলতে লাগলেন আমার গায়ে যখন শক্তি ছিল কণ্ঠে যখন জোর ছিল আমার গান শুনে মানুষ নাচত গাছ বৃক্ষ পর্যন্ত নাচত সবাই আমার গান শুনে ভালোবাসত আমাকে আদর করে বুকে নিত আজ আমার সেই শক্তি নাই গলার পাওয়ার নাই দুনিয়ার মানুষ আমার গান ভালোবাসে না তাই আমি কবরবাসীকে গান শোনাই হে কবরবাসী তোমরা যেখানে আছো সেখানে আসার সময় আমার হয়ে গেছে তাই আমি মরণের কথা স্মরণ করে এই কবরবাসীকে গান শোনাই ভক্তরা বুঝতে পারলেন আমার বড় পীর কেন তাকে পুরস্কার দিয়েছে যে ব্যক্তি মরণের কথা স্মরণ করে সে কখনো পাপ করতে পারে না তাই আমাদের এই বাউল গানকে 2005 সালে জাতিসংঘ থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের মধ্যে স্বীকৃতি পেল বাংলাদেশের বাউল পালা গান আধুনিক গান না ব্যান্ডের গান না পপ গান না অন্য কোনো গান না শুধু বাউল পালা গান যেই গানে মরণের কথা স্মরণ হয় যে গানে মায়ের কথা স্মরণ হয় যে গানে বাবার কথা স্মরণ হয় যে গানে আল্লাহ আল্লাহ নবীর কথা স্মরণ হয় যে গানে দিন দুনিয়া ধর্মের কথা স্মরণ হয় ওই গান শুনে বড়বীর স্থির থাকতে পারছিলেন না আমার বড়বীর ভক্তকে ডেকে বলে ওই বয়তিকে 1000 স্বর্ণমুদ্রা পুরস্কার দিয়ে আসো যেই গান আমি শুনেছি শুধু আমি না ওর গান স্বয়ং আমার আল্লাহ শুনেছে সুবহানাল্লাহ এই সেই বাউল গান যে গানে মা বাবার কথা মনে হয় মরণের কথা স্মরণ হয় মানুষ মরণের কথা স্মরণ করলে সে আর পাপ করতে পারে না হোক সে মাওলানা হোক সে বড়বীর হোক আমার খাজা বাবার নবী সবাই আল্লাহর গুণগানের কথা সুরের মাধ্যমে শুনেছে কিছু কিছু লোক আছে তারা বুঝতে চায় না জানতে চায় না তাদের সাথে আমার ঝগড়া নাই তাদেরকে দাওয়াত করি আসেন দেখেন আমরা বাউল গানের মধ্যে কি বলি যদি আপনারা শোনেন আল্লাহর কথা হয় নবীর কথা হয় যদি বলি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবীর নাম জপে যেজন সেই তো দুজাহানের ধ্বনি এই গান কখনো হারাম হতে পারে না তাই আমার বড় পীর তিনি যে এত বড় আউলিয়া ছিলেন এত বড় মাওলানা ছিলেন সেই বড় পীর গান শুনে স্থির থাকতে পারছিলেন না যেমন শুনেছে খাজা বাবার গান তেমনি কবরস্থানে বয়তি গান গায় আমার বড় পীর অন্তর্যামী তিনি ওয়াজের মধ্যে বসে বসে ওই বয়তির গান শুনে তাই এই স্বর্ণমুদ্রা পুরস্কার নিয়ে আমার একটি গান আছে আশা করি এই গানের মধ্যে একটু খেয়াল করলে শুনতে পারবেন একদিন বড় পীরে গান শুনিয়া বড় পীরে গান শুনিয়া বড় পীরে গান শুনিয়া স্বর্ণ দিল পুরস্কার স্বর্ণমুদ্রা 1000 বয়াতি পাই পুরস্কার স্বর্ণমুদ্রা 1000 বয়াতি পাই পুরস্কার উপবাস করতে ছিল আমার হযরত বড় পীর নবীর প্রেমে কাঁদে ফিরে আর করে আল্লাহর জিকির উপবাস করতে ছিল আমার হযরত বড় পীর ওই নবীর প্রেমে কাঁদে ফিরে আর করে আল্লাহর জিকির করে উপবাস শেষে কই বড় পীর উপবাস শেষে কই বড় পীর
স্বর্ণ মুদ্রা 1000 বয়াতি পায় পুরস্কার স্বর্ণ মুদ্রা 1000 কাওয়ালে পায় পুরস্কার কথা শুনে এক ভক্ত স্বর্ণ মুদ্রা আনিয়া ওরে বড় পীরের হাতে ভক্ত স্বর্ণ দিলই উঠাইয়া স্বর্ণ মুদ্রা 1000 বয়াতি পাই পুরস্কার স্বর্ণ মুদ্রা 1000 বয়াতি পাই পুরস্কার বয়াতি পাই পুরস্কার স্বর্ণ মুদ্রা আনতে যাইতাম না টাকাটা রাইখা আবার আমার ইশারা দিতেছে আনতে যাও আনতে গেছে আবার থাপ্পা দিয়ে ধরছে আমার প্রশ্ন আমার খাজা বাবার এক ব্যক্তি ফাঁকি দিতে চাইছিল ফাঁকি দিতে গিয়ে নিজে ফাঁকির মধ্যে পড়ে গেছে তুমি গেলে জবাব দিও শেফালি সরকার যারে দেখতে ভালা আরে খাইতো ভালা মানে একটা কথা আছে না আর যাই হোক শেফালি সরকার তার যে আদব 200 টাকা নিল যে একটা প্রেম দিয়ে যে একটা মহব্বত দিয়ে নিছে আমার কাছে যদি 20,000 থাকতো আমি তোমার দিয়ে দিতাম দেখছেন কত খুশি হয়েছে লতিফ সরকার শেফালি সরকার গাইয়া গেল গান পুরস্কার বড় বিষয় না সবাই বলিলাম আপনারা যে যেখানে গিয়াছেন গান শুনিয়া আমাদের দোয়া করবেন চরণ ধুলি যাইবেন একটু পুরস্কার দিয়া তাই তো যেইভাবে কথা ছিল শেফালি সরকার আমি গানের আগে গানের ভিতর গেছি জবাব দিয়া একটাই মাত্র প্রশ্ন আমার গিয়াছে রহিয়া খাজা বাবার এই এক ব্যক্তি ফাঁকি দিতেছিল ফাঁকি দিতে গিয়াই নিজে ধরা খাইয়াছিল ওই ব্যক্তি কে বা ছিল বলো গই আমারে এ পর্যন্ত বলে কথা এই লতিফ সরকারের বেলায়েতের বাসা পিরে আউলিয়া আল্লাহ সরকার স্বর্ণ মুদ্রা 1000 বয়াতি পাই পুরস্কার স্বর্ণ মুদ্রা 1000 বয়াতি পাই পুরস্কার বড় পীরের গান শুনিয়া বড় পীরের গান শুনিয়া স্বর্ণ দিল পুরস্কার স্বর্ণ মুদ্রা 1000 বয়াতি পাই পুরস্কার স্বর্ণ মুদ্রা 1000 শেফালি সরকার লতিফ সরকার পাই পুরস্কার ধন্যবাদ আমার প্রতিপক্ষ লতিফ সরকার খুব সুন্দর জমাইলো গান করলো খুব ভালো লাগছে আমার যা জিজ্ঞাসা ছিল সুন্দর জবাব দিছে তবে একখান কথা কইছে রে ভাই আমি নাকি কাইজা খুরনি আসলে আমার চেহারা দেখলে কি বোঝা যায়
আমার চেহারার সাথে কোনো মিল নাই। আপনি যে গল্প দিলেন মানুষের চলাফেরা আচার আচরণের সাথে মিল করে কথা বলতে হয়। যে গল্প দিলেন গল্প দিয়ে আমার ছোট করছেন যদিও, কিন্তু আরেক জায়গায় কইছেন যে আমারে দেখলে নাকি খুব ভালো লাগে, কইছে না ভাই? হ্যাঁ, যাকে এই ভালো লাগার বিষয়ে পরে কথা কমনে যে প্রশ্ন আমার কাছে করছে এই জবাবটা আমি আগে দিয়া নেই। আমার খাজা বাবাকে একজন ফাঁকি দিতে চাইল, ফাঁকি দিতে গিয়া নিজেই খাজা বাবার কাছে ধরা খাইল। সে কে? সে একজন ব্যক্তি রাস্তা দিয়া চলছে, আমার খাজা বাবা জিজ্ঞাসা করে, এই তোমার নাম কি? বলে আমার নাম মোহাম্মদ। আরে যে আমার সাথে চারজন দেখতেছো, একজনের নাম হলো আবু বকর সিদ্দিক, আরেকজনের নাম উমর, আরেকজনের নাম হযরত আলী, আরেকজন হলো ওসমান গনি, মানে দয়াল নবী হযরত মোহাম্মদ আহমদ মোস্তফা সে শাসছে। তো খাজা বাবার কাছে এই কথা বলে একটু ফাজলেম করলো না? তো খাজা বাবা তো আল্লাহর অলি, তো খাজা বাবার ফাঁকি দিতে চাইলো। খাজা বাবা জালালের দৃষ্টিতে এমন ভাবে তাকাইছে, তাকানোর সাথে সাথে ওই চারজন পাঁচজন লোক তারা অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেল। খাজা বাবার কাছে ধরা খাইলো। যখন হুশ ফিরে আসলো তখন দেখে খাজা বাবা তাদের সম্মুখে দাঁড়ানো, খাজা বাবার পায়ে ভক্তি দিয়ে পড়ে তারা খাজা বাবার হাতে হাত দিয়ে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং খাজা বাবার হাতে মুরিদ হইল, বায়াত গ্রহণ করলো। এই পর্যন্ত কথা শেষ করলাম। তো পালা ক্ষেত্রে অনেক কথা বলতে হয় আপনারা জানেন শ্রোতা বন্ধুরা, তো আমরা যতটুকু চেষ্টা করেছি আপনাদের এই গানের মাধ্যমে আত্মার খোরাক যোগাবার জন্য, জানি না কতটুকু পেরেছি। তো আমাদের গান কথা আপনাদের ভালো লাগলে আমাদের গাওয়াটা সার্থক হবে। তো ধন্যবাদ সবাইকে। আমার একটি গানের পর হয়তো আজকের খাজা বড় পীরের পালা শেষ হয়ে যাবে। তো লতিফ সরকার যে কথাটা বলেছে যে মায়ার কথা, আমি যে টাকা নিছি খুব প্রেম দিয়ে নিছি, ভালোবাসা দিয়ে নিছি, আসলেই মানুষের সাথে মানুষের মায়া মহব্বত প্রেম না থাকলে পৃথিবী থাকে না। তো সেই দিকে লক্ষ্য করে একটা গান, লতিফ সরকার যেভাবে কথা বলছে আসলে আমার মায়া লাগাই দিছে, তাই ওই দিকে লক্ষ্য করে একটা গান। বন্ধে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, বন্ধে জাদু কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, শেফালি মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, শেফালি মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, দিওয়ানা বানাইছে, কি জাদু কি জাদু কি জাদু করিয়া শেফালি মায়া লাগাইছে, হায় হায় কি জাদু করিয়া শেফালি বাসর সাজাইছে, বসে ভাবি নিরালা আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা, ভাবি নিরালা শেফালি প্রীতির জ্বালা বসে, আগে তো জানি না বন্ধের প্রীতির জ্বালা, যেমন ইটের ভাটায় দিয়া কয়লায় আগুন জ্বালাইছে, যেমন গ্যাসের চুলায় লাকড়ি দিয়া আগুন জ্বালাইছে, যেমন জাদু কি জাদু কি জাদু করিয়া লতিফ ভাই মায়া লাগাইছে, আমায় কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, বন্ধে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে,
সুন্দর সাজাইছে আমি কি বলিব হার বিচ্ছেদের আগুনে পুরে কলি যায় আঙ্গা কি বলিব কি বলিব বিচ্ছেদের আগুনে পুরে কলি যায় আঙ্গার হাই গো প্রাণ বন্ধুর পিড়িতে আমার কুল মান গেছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে আমায় কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে সাফালি মায়া লাগাইছে সরল মন গাইরা নিয়াছে দিওয়ানা বানাইছে কি জাদু কি জাদু কি জাদু করি আর বন্ধে মায়া লাগাইছে হায় হায় কি জাদু করি সেফালি মায়া লাগাইছে বাউল আব্দুল করিম গায় ভুলিতে পারি নাই আমার মনে যারে যা আব্দুল করিম গায় মনে শেফালি রে বাউল আব্দুল করিম গা ভুলিতে পারি নাই আমার মনে যারে চাই আই গো কুলনা সাপিরিতে আমায় পাগল করেছে আই শেফালির বিরিতে আমায় পাগল করেছে কি জাদু করিয়া লতি ভাই মায়া লাগাইছে আমায় কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে তিরিতি শিখাইছে ওই সাফালি মায়া লাগাইছে তিরিতি শিখাইছে দিওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে হায় হায় কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে হায় হায় কি জাদু করিয়া ফালি মায়া লাগাইছে হায় হায় দেরি করার দরকার নাই আমাদের বাসর সাজাইছে হায় হায় দেরি করার দরকার নাই জলদি বাসর সাজাইবে আলেক্সা আলেক্সা